বদলি হজ করলে কি যিনি বদলি হজ করবেন তিনি সবের ভাগিদার হবেন যিনি বদলি হজ করছেন তিনি একজন মানুষের হজ হয়ে যাচ্ছে তার জন্য তিনি সহযোগিতা করছেন এই উদ্দেশ্যে যেহেতু হজ করছেন তাতে মূল সজের সবটা বদলি হজ যার পক্ষ থেকে হবে তিনি পেলেও যিনি বদলি হজটা করে দিচ্ছেন আল্লাহ তালা তাকেও মাহরুম করবেন না কারণ তিনি চেষ্টা করছেন তিনি নেকামল করার জন্য কসরত করছেন বিধায় তাকে আল্লাহ রব্বুল আলমিন একেবারে মাহরম করবেন না যে তিনি কোনো সাপ পাবেন না তিনি আপনার এত পরিশ্রম করবেন তার পরিশ্রমটা একেবারে অর্থহীন হবে সেরকম না তিনি যে একজন মানুষের হজ করে দিচ্ছে এটা তো ইবাদত একজন ইবাদত করতে সহযোগিতা করছেন অতএব অবশ্যই আল্লাহ তালা তাকে বিনিময় দান করবেন আল্লাহ স্মাতাল ভাণ্ডার তো কোনো অভাব নেই যিনি যার পক্ষ থেকে বুদ্ধি হজ করা হচ্ছে তিনি পূর্ণাঙ্গ সব পেয়ে গেলেন অতিরিক্ত হিসাবে যিনি কষ্ট করলেন তাকেও আল্লাহ তালা পূর্ণাঙ্গ হজের সব দেওয়াটা আল্লাহর যেটা কোনো কঠিন বিষয় নয় অতএব তিনিও সব পাবেন ইনশাআল্লাহ তারা এলহাম আলম আপনি লিখেছেন মাথায় কাপড় দিয়ে রান্না না করলে নাকি শয়তান পেশাব করে খাবারে বরকত হয় না এ কথা কতটুকু সত্য সম্পূর্ণ ভিত্তীন এবং মনগড়া কথা কুসংস্কারের জন্য কথা আমাদের দেশে মা উপর বিশেষ করে যত রকমের ফতোয়া আছে ভুল ফতোয়া আছে এগুলোর প্রয়োগ সবচেয়ে বেশি হয়ে থাকে এটি তারই একটি মা রান্না করার সাথে মাথায় কাপড় দেওয়ার আসলে কোনো সম্পর্ক নেই হালাল খাবার রান্না করছেন আপনার ঘরোয়া পরিবেশে সেখানে আপনার মাহরামরাই আছেন শুধুমাত্র গায়ে মাহরাম কেউ নাই তাহলে সেক্ষেত্রে মাথায় কাপড় দিয়ে রান্না করতে হবে এটা মোটেই জরুরি কোনো কাজ নয় এমনকি ঘরোয়া কাল কাজ গৃহস্থলে কাজ করার সময় মাথায় কাপড় দিয়েই থাকতে হবে মহিলাদের এমন কোনো বাধ্যবাধকতা নেই এগুলো একেবারেই আমাদের মন গড়া কথা আহমদ জোবাইল আপনি লিখেছেন আমি বড় কোনো সুরা পারি না যদি মোবাইলের মাধ্যমে সুরা শুনি তাহলে কি পরিপূর্ণ সব পাওয়া যাবে অবশ্যই আপনি কোরআন কারমের তেলাওয়াত যদি শুনেন সেটা মোবাইলে হোক আর অন্য কিছুতে হোক অবশ্যই সব লাভ করবেন তবে নিজে তেলাওয়াত করলে যেমন সব হয় শুনলেও সব হয় সেই শোনাটা যদি লাইভ শোনা হয় সেটা অধিকতর উত্তম হয় অধিকতর ইফেক্টিভ হয় এটা বলাই বাহুল্য তবে রেকর্ডেড তেলাওয়াত যদি আপনি মোবাইলের দায়িত্ব শুনেন তাতেও ইনশাল্লাহ সব পাবেন আলমগীর লিখেছেন কোরবানির পশুতে কোরবানি করার আগে বা পরে বাচ্চা পাওয়া গেলে করণীয় কি কোরবানির পশু জবে করার পর যদি বাচ্চা পাওয়া যায় তাহলে ওই পশু ওই বাচ্চা সহকারেই জবে করে দিতে হবে এবং এরপর জবে করা পশু আর বাচ্চা সেটা আপনার খেতে মনে চাইলে খাবেন না খেতে মন চাইলে না খাবেন কিন্তু জবে করে দেবেন কারণ যখন কোনো প্রাণ আল্লাহর রাহে কোরবানি করার নিয়ত করা হয় তখন সে প্রাণের আংশিক আপনার জবে না করার কোনো সুযোগ নেই আর এই পশুটা আংশিক আপনার প্রাণের মতোই এই বাচ্চাটা তো যা সহজভাবে করে দিবেন বা যেভাবে মনে হতে পারে এটা অমানবিক ইত্যাদি আসলে মানবিক অমানবিকতা আমাদের বিবেক দিয়ে যদি আমরা নিরূপণ করি তাহলে সেটা ভুল হবে বরং এটি ন্যস্ত করতে হবে আল্লাহ আল্লাহতালার উপর কারণ আল্লাহ রব্বুল আলমিন তিনি মহান সৃষ্টিকর্তা তিনি তার সমস্ত সৃষ্টিগুলোর তারই যার কারণে আমাদের বিবেক বিবেচনার চাইতে এখানে আল্লাহর আদেশ নিষেধটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যার ভিতরে ইমান নেই তার কাছে এই জিনিসগুলোর মূল্য না থাকতে পারে যিনি আল্লাপতি ইমান রাখেন যিনি বিশ্বাস রাখেন আল্লাহ তালা তার সৃষ্টি করা কর্তা আল্লাহর কাছে তাকে ফিরে যেতে হবে আল্লাহ তালাই রিজিকদাতা তিনি সব কিছুর কর্তা তাহলে তার জন্য এই বিষয়গুলো বুঝতে কোনো বেগ পাওয়ার কথা নয়